শনিবার, শনিবার ভুলে গেছি, সকালবেলা। তো সকাল সকাল উঠে গেছি, ভীষণ ভালো রোদ উঠেছে, এখানকার পরিবেশটাই একদম আলাদা। আর আমি ছোট থেকে এখানে বড় হয়েছি, যেই কারণে আমার কাছে টানটাও একদমই আলাদা। তো আজকে আবার আর একটা বিয়ে বাড়ি যাওয়ার আছে, ফটাফট এক্ষুনি গিয়ে রেডি হতে হবে ব্রাশ ট্রাশ করে, তারপরে আবার বোলপুর যাওয়া, তারপরে বিয়ে বাড়ি যাওয়া। তো যাই গিয়ে ব্রাশ করে চাটা খেয়ে নিই। বাবা একটু নেমেছে মিষ্টি নেওয়ার জন্য, যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি তো মিষ্টিটা তো নিয়ে যাওয়া দরকারই। আর রাস্তাটা ভীষণ ভালো, গ্রাম তো পুরো চারদিকে ধুধু মাঠ খালি, আর এত ভালো সবুজ ধান, চারদিকে ভালো চাষ হয় এদিকটায় ভীষণ। তো যাওয়ার সময় তোমাদেরকে রাস্তাটা দেখাবো, এখন পসিবল হচ্ছে না, কেন কি তোমরা যারা রোজ দেখো জানো যে কালকে একটা বিয়ে বাড়ি ছিল রাত 12টার সময় প্রায়, ফিরেছি, তারপরে আজকে আবার বোলপুর আসা, বোলপুর এসে পরে রেডি হওয়া। আজকে 15 মিনিটে রেডি হয়েছি, বিশ্বাস করতে পারছো? বাকিটা গাড়িতে রেডি হয়েছি, তারপর এখন যাচ্ছি, একটু রেস্ট নিচ্ছিলাম আর তোমাদের কমেন্টগুলো রিপ্লাইও করছিলাম। আর কালকের বিয়েবাড়ির রাতের ব্লগটা মোস্ট প্রবাবলি আজকে চলে যাবে, মানে এই ব্লগটা যাওয়ার আগেই হয়তো চলে যাবে। তো বাড়ি ফিরে এখান থেকে তারপরে ব্লগটা আপলোড করব বিকেলে। ভীষণ গরম, আগে গিয়ে পৌঁছাই বিয়েবাড়িতে। আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো, বিয়েবাড়ি যাওয়ার আর কোনো দরকার নেই, নতুন বউ এখানে হাজির হয়ে গেছে। বৌমা একটু মুখটা দেখাও। কুচবি রোদ থেকে বাঁচতে, রোদ থেকে বাঁচার উপায় হচ্ছে এটা, জুগাড় জুগাড়। নতুন বউ মানে আমাকে রোদের সাইডে বসতে দেওয়া হয়েছে। তুই শখ করে ওইদিকে বসলি এত? না না, এটা মিথ্যা কথা। তোরা আগে সবাই এদিকে বসেছিলিস, তারপর এই জায়গাটা ফাঁকা ছিল। একটা মানুষের যদি এক ঘন্টা লাগে সাজতে, তাহলে এই সব মিথ্যা কথাগুলো বলিস না, ঠিক আছে? আমি কিচ্ছু সাজিনি, আমার সাজতে টাইমও লাগেনি, কিচ্ছু সাজিনি, কিচ্ছু না। নরমাল বাড়িতে যেরকম ক্রিম মাখি রেগুলার, বাড়িতে এরকম সাজে কেউ? তোমরাই বলো তো দেখি। আর শুধু আমি কাজল লাগিয়েছি, হালকা মাস্কারা আর জাস্ট লিপস্টিক, আর কিচ্ছু আমি না, আমাকে ফাউন্ডেশন হাইলাইটার কিচ্ছু আমি মাখিনি, ঠিক আছে? আর শুধু এই কানেরটা পরতে, মানে কানের পরতেও পারছিলাম না কাল, ভারী ভারী কানের পরে আমার কানে এত ব্যথা। তো লাস্ট আমি এগুলোই পরতে বাধ্য। সেম, আমিও দুটো ছোট্ট ছোট্ট এডির কুচি পরে নিয়েছি। পুরো মেয়ে মায়ের কোলে শুয়ে পড়েছে, নিজের সুবিধা অনুযায়ী মডিফাই করে নিতে হবে, তাই না? হ্যাঁ বাবা, গাছটা একটু মনে পড়লো, কি গাছ বাবা? এই যে আমাদের বউ, আর এই যে বউয়ের পাশে আরেকজন বউয়ের রেপ্লিকা হচ্ছে বাবলি, হচ্ছে আমার দিদি মেয়ে, আমার বড় পিসিমণির ছোট মেয়ের মেয়ে, আর ও হচ্ছে বড় পিসিমণির, মানে বড় মেয়ের ছেলের বৌমা। আর এই যে মাসি শাশুড়ি বসে আছে, দেখো কত বুড়ি মাসি শাশুড়ি বসে আছে। মাসি শাশুড়ি কেমন লাগছে?
বোনপর বিয়েতে এসে। এরপর কিন্তু বৌমা যাবে মাসি শাশুড়ির বিয়েতে ভোজ খেতে। যাবি তো? যাবি তো? বড় মাসি শাশুড়িও বাকি আছে। না, বড় মাসি শাশুড়ি এখন আপাতত লাইনে নেই, ছোট মাসি শাশুড়ি আছে। না, ওর কিন্তু বেশ ভালো, মাসি শাশুড়ির বিয়েতে ভোজ খেতে যাবে। বৃন্দাবন নয় মায়াপুর চলে যাবে, আমাদের থেকে সেটেল করবে, আমাদের সেটেল করবে। এই দেখো, এদের এখন গভীর ডিসকাশন চলছে মা আর জেঠি ভাইয়ের। ওখানে বরের দেখা পাওয়া গেছে, বর ব্যস্ত ভীষণ, এবার খেতে চললো। খেতে এসে গেছি, পাতা পড়ে গেছে, এখন লেবু পড়েছে ব্যাস। বরও খেতে বসে গেছে দুই দিদার সাথে। আরে এরকম আমরা খেতে বসেছি দাদা বৌদির সাথে। আলু পোস্ত, ডাল আর লেবুর রস দিয়ে ভাত, একদম তৃপ্তির খাবার আর বীরভূমের অথেন্টিক খাবার এটা। বাড়ি তো আবার যেতেও তো 1 ঘন্টা লাগবে, যেমনটা তোমরা দেখলে আসতে 1 ঘন্টা লাগলো। আমি, মা, বাবা আর কাকু এই গাড়িটায় যাচ্ছি, বোন জেঠু জেঠিমার সাথে ওই গাড়িটায় যাচ্ছে। তো রাস্তাটা ভীষণই সুন্দর, তোমাদেরকে বললাম যে যাওয়ার সময় ক্যাপচার করা হয়নি, আসার সময় মানে ফেরার সময় কতটা পারছি সেটা দেখছি, তারপরে সেরকম ক্যাপচার করছি। আর ভীষণ রোদ আজকে, তো রোদ গরমে বুঝতেই পারছো সবাইকার অবস্থা খুব খারাপ। রাস্তাটা ভীষণই সুন্দর, রাস্তার দুপাশে একদম সবুজ ধানের ক্ষেত, আর তার পাশাপাশি রাস্তায় বালি তুলেছে, সামনে নদী রয়েছে, তো এখানে বালি টালি তুলে লোকজন নিজেদের জীবিকা নির্বাহ করে, তো বেশ সুন্দর লাগছে দেখতে। সেই জায়গাটা পেরোনোর পরে, দেখা করার পরে, তারপরে মা একটু উঠলো, আবার ঝুলছে, ঘুমাচ্ছে, গাড়িতে উঠলেই ঘুমাচ্ছে। এই রাস্তাটা এত ভালো করেছে, আগের রাস্তাগুলো খারাপ, এই রাস্তাটা যারা আগের থেকে আমাদের ব্লগ দেখো তারা জানো মেঘাকে, তো মেঘার এখানে বাড়ি মুলুকে, মেঘা তাদের মুলুক পেরোচ্ছি। এখন বোলপুর ঢুকছি, নিচুপটি এই জাস্ট ঢুকলাম, ওই দিক দিয়ে ঢুকলে বোলপুরের নিচুপটিটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট হচ্ছে,
তো বাড়ি যাই, ফ্রেশ ট্রেশ হই, প্রচন্ড টায়ার্ড কাল থেকে। তো যা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, কালকে একটা বিয়ে বাড়ি, রাত 12টায় ফিরেছি, আজকে আবার সকালবেলা 10টায় পৌঁছে সেটা তো রেডি হয়ে 12টার সময় বেরিয়ে গেছি, প্রচন্ড টায়ার্ড, মা তো ঘুমিয়েই গেছে এমন অবস্থা, আমরা বাকিরা সবাই জেগে রয়েছি। তো বাড়ি যাই,